হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার টেন। আজ আমরা বিভিন্ন বিষয়ে যে সমস্ত দেশ, রাজ্য, জেলা প্রথম, ঠিক আছে, সেই সমস্ত নিয়ে পরে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ভারতের প্রথম রাজ্য যেখানে হ্যাপিনেস ডিপার্টমেন্ট চালু করা হয়েছে, ঠিক আছে। তো ভারতের প্রথম রাজ্য যেখানে হ্যাপিনেস ডিপার্টমেন্ট চালু করা হয়েছে সেটা হলো মধ্যপ্রদেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাজ্য যেখানে ক্রিমিনালদের জন্য ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো ক্রিমিনালদের জন্য ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, প্রথম রাজ্য যেখানে জিএসটি বিল অনুমোদন করা হয়েছে, ঠিক আছে। জিএসটি বিল প্রথম অনুমোদন করা হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। তো সেটার উত্তর হয়ে যাচ্ছে আসাম। নেক্সটে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে জাঙ্ক ফুডের উপর ট্যাক্স নেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। জাঙ্ক ফুডের উপর ট্যাক্স নেওয়া শুরু হয়েছে সেটার উত্তর হয়ে যাবে কেরালা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, রোটা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার, ঠিক আছে, রোটা ভাইরাসের ভ্যাকসিন চালু করেছে, এরকম প্রথম ভারতীয় রাজ্য কোনটি না হিমাচল, সেটাও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে ই সিগারেট ব্যান করা হয়েছে, ঠিক আছে, ব্যান মানে নিষিদ্ধ করা হয়েছে আর কি, এখানে নিষিদ্ধ হবে, ঠিক আছে। তো যেখানে ই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে সেই রাজ্যটি হলো পাঞ্জাব, এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে খাদ্য সুরক্ষা আইন ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছে, ঠিক আছে, খাদ্য সুরক্ষা আইন অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছে ছত্তিশগড়ে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে ই কোর্ট সিস্টেম চালু করা হয়েছে, ঠিক আছে। তো ই কোর্ট সিস্টেম চালু করা হয়েছে নতুন দিল্লিতে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে সয়েল হেলথ কার্ড, ঠিক আছে, মাটির যে গুণগত মান বৃদ্ধি তার জন্য যে একটি কার্ড চালু করা হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবে, এটাও কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে 100% প্রাথমিক শিক্ষা অর্জন করেছে, ঠিক আছে, ভারতের যে রাজ্য যেটি প্রাথমিক শিক্ষাতে 100% অর্জন করেছে, ঠিক আছে, তো সেই রাজ্য হলো কেরালা, এটা কিন্তু আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। নেক্সট চলে যাচ্ছি, ভারতের প্রথম রাজ্য যেখানে স্টেট ডাটা পোর্টাল চালু করা হয়েছে, ঠিক আছে, স্টেটের যে সমস্ত ডাটা, ঠিক আছে, সেভ করে রাখা হয় সেরকম স্টেট ডাটা পোর্টাল চালু করা হয়েছে হিমাচল প্রদেশে। নেক্সট চলে যাচ্ছি, প্রথম রাজ্য যেখানে ট্রান্সজেন্ডারদের জন্য, ঠিক আছে, খাবার এবং পেনশনের ব্যবস্থা চালু করা হয়েছে, ট্রান্সজেন্ডারদের জন্য খাবার এবং পেনশনের ব্যবস্থা চালু করা হয়েছে উড়িষ্যাতে, ঠিক আছে। নেক্সটে চলে যাচ্ছি, ভারতের প্রথম সৌর শহর কোনটি, অর্থাৎ সোলার সিটি, ভারতের প্রথম সোলার সিটি হচ্ছে আনন্দপুর সাহিব, যেটি পাঞ্জাবে রয়েছে, ঠিক আছে। এবার যদি বলা হয় বিশ্বের প্রথম সৌর শহর অর্থাৎ সোলার সিটি কোনটি, তো সেটা হবে মাদসার, ঠিক আছে, UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট আছে, যার রাজধানী হবে আবুধাবি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বিশ্বের প্রথম সোলার এয়ারপোর্ট কোনটি, তো বিশ্বের প্রথম সোলার এয়ারপোর্ট হচ্ছে আমাদের ভারতে কোচিন এয়ারপোর্ট, যেটি রয়েছে কেরালাতে, ঠিক আছে, তাহলে বিশ্বের প্রথম সোলার এয়ারপোর্ট হলো কোচিন এয়ারপোর্ট। নেক্সটে চলে যাচ্ছি, বিশ্বের প্রথম সোলার পার্লামেন্ট কোনটি, তো বিশ্বের প্রথম সোলার পার্লামেন্ট যেটি সেটি হলো পাকিস্তানের যে পার্লামেন্ট সেটি হচ্ছে বিশ্বের প্রথম সোলার পার্লামেন্ট। নেক্সটে চলে যাচ্ছি, ভারতের প্রথম সোলার অ্যাসেম্বলি কোনটি, ঠিক আছে, অ্যাসেম্বলি রাজ্যের হয় জেনে থাকবেন আপনারা, ঠিক আছে। তো ভারতের প্রথম সোলার অ্যাসেম্বলি কোনটি, ঝাড়খণ্ড হচ্ছে প্রথম সোলার অ্যাসেম্বলি। নেক্সটে চলে যাচ্ছি, বিশ্বের প্রথম সোলার পার্লামেন্ট ইসলামাবাদ, ঠিক আছে, একটু আগেই বললাম যে বিশ্বের প্রথম সোলার পার্লামেন্ট হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ, সেটি কোন দেশ তৈরি করেছে, অর্থাৎ কোন দেশ সেটি তৈরি করতে সাহায্য করেছে, সেটি উত্তর হবে চীন। নেক্সটে চলে যাচ্ছি, বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি অর্থাৎ ড্রাইভারলেস ট্যাক্সি কোথায় চলল, বিশ্বের প্রথম ড্রাইভারলেস ট্যাক্সি চলল সিঙ্গাপুরে। নেক্সটে চলে যাচ্ছি, বিশ্বের প্রথম চালকবিহীন বাস অর্থাৎ ড্রাইভারলেস বাস কোথায় চললো, লিওনে, ফ্রান্সের লিওন বলে যে শহরটি আছে সেখানে চলেছে। নেক্সট, বিশ্বের প্রথম চালকবিহীন মিনি বাস কোথায় চলেছে, না ফ্রান্সের প্যারিসে। নেক্সট, সর্বপ্রথম দেশ জুড়ে ধূমপান নিষিদ্ধ করলো কোন রাজ্য, ঠিক আছে, দেশ জুড়ে ধূমপান নিষিদ্ধ করেছে সর্বপ্রথম, সেটার উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স। নেক্সটে চলে যাচ্ছি, সর্বপ্রথম দেশ জুড়ে মাদক দ্রব্য নিষিদ্ধ করেছে কোন দেশ, ঠিক আছে, ওটা ছিল ধূমপান, এটা হচ্ছে মাদক দ্রব্য, ঠিক আছে, অ্যালকোহল, তো অ্যালকোহল নিষিদ্ধ করেছে কোথায়, না ইরাক।
নেক্সট কোশ্চেনে চলে এসেছি, ভারতের কোন রাজ্য প্রথম মাদক দ্রব্য নিষিদ্ধ করেছে? মানে ভারতের কথা হচ্ছে, ভারতের প্রথম অ্যালকোহল নিষিদ্ধ করেছে সেটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে বিহার, ঠিক আছে। নেক্সটে চলে এসেছি, ভারতের প্রথম রাজ্য যেখানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, ওখানে বিশ্বের বলা ছিল ওখানে ভারতের বলা আছে, তো ভারতের প্রথম ধূমপান নিষিদ্ধ করেছে কেরালা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এসেছি, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? কার্বন মুক্ত রাজ্য প্রথম হিমাচল প্রদেশ, প্রথম ভারতের প্রথম হাইকোর্ট নির্মাণ করা হয়েছে কোথায়? ই কোর্ট হচ্ছে, তো প্রথম ই কোর্ট নির্মাণ করা হয়েছে হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদ এখানে উত্তর হয়েছে। ভারতের প্রথম নেশামুক্ত অর্থাৎ লিকুয়ার ফ্রি রাজ্য কোনটি? ভারতের প্রথম নেশামুক্ত রাজ্য হচ্ছে রাজস্থান, রাজস্থানের কাচ্ছাবলি বলে একটা জায়গা আছে, সেখানে প্রথম লিকুয়ার ফ্রি করা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে আসছি, ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা শিশুদের জন্য পার্ক গড়ে তোলা হয়েছে? তো মহিলা শিশুদের জন্য পার্ক গড়ে তোলা হয়েছে, শিশু মহিলাদের জন্য পার্ক গড়ে তোলা হয়েছে রাজস্থানের উদয়পুরে। নেক্সট, ভারতের কোথায় প্রথম রুরাল ব্রডব্যান্ড সার্ভিস চালু করা হয়েছে? তো রুরাল ব্রডব্যান্ড সার্ভিস অর্থাৎ গ্রাম জুড়ে ব্রডব্যান্ড সার্ভিস চালু করা হয়েছে ইদুকিতে, ঠিক আছে, ইদুকি বলে একটা গ্রাম আছে কেরালা, সেখানে চালু করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় প্রথম সুনামি সেন্টার গড়ে তোলা হয়েছে? তো সুনামি সেন্টার প্রথম গড়ে তোলা হয়েছে হায়দ্রাবাদে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, প্রথম ফ্রি ওয়াইফাই সিটি কোনটি? ফ্রি ওয়াইফাই সিটি হবে কলকাতা। নেক্সট, ভারতের প্রথম ফ্রি ওয়াইফাই রেলওয়ে স্টেশন কোনটি? তো ফ্রি রেল ওয়াইফাই রেলওয়ে স্টেশন হচ্ছে বেঙ্গালুরু, মুম্বাই। ভারতের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য কোনটি অর্থাৎ অর্গানিক স্টেট, ঠিক আছে, ফুলি অর্গানিক স্টেট কোনটি? সেটা হয়ে গেল সিকিম। ভারতের প্রথম কেরোসিন মুক্ত রাজ্য কোনটি? কেরোসিন মুক্ত রাজ্য হবে নিউ দিল্লি, ঠিক আছে। কোন রাজ্যের প্রথম প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে? সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হিমাচল প্রদেশ, এটার উত্তর হয়ে যাবে। নেক্সট, কোন রাজ্য প্রথম থার্মোকলের যে প্লেট হয় সেগুলিকে নিষিদ্ধ করেছে? সেটার উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। নেক্সট চলে যাচ্ছি, প্রথম পোলিও মুক্ত রাজ্য কোনটি? তো প্রথম পোলিও মুক্ত রাজ্য হবে কেরালা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, প্রথম অন্ধদের উপযোগী রেলওয়ে স্টেশন কোনটি? তো অন্ধদের উপযোগী রেলওয়ে স্টেশন হচ্ছে মাইসোর, মহারাষ্ট্রের মাইসোর, ঠিক আছে, কর্ণাটকের মাইসোর। প্রথম সোলার পাওয়ার কোর্ট কোনটি? তো সোলার পাওয়ার কোর্ট সেটি হবে উত্তর হয়ে যাবে কুন্তি, ঝাড়খণ্ডের যে কুন্তি রয়েছে সেটি হচ্ছে প্রথম সোলার পাওয়ার কোর্ট। নেক্সট, প্রথম সৌরশক্তি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আছে? তো প্রথম সৌরশক্তি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে পুদুচেরিতে। নেক্সট, কোন দেশ প্রথম ভ্যাট চালু করেছিল? তো ভ্যাট প্রথম চালু করেছিল ফ্রান্স, ঠিক আছে, এবং জার্মানি। নেক্সট, ভারতের কোন রাজ্য প্রথম ভ্যাট চালু করে? তো রাজ্য যদি বলা হয় তাহলে হরিয়ানা হবে, ভ্যাট চালু করেছিল 2003 সালে। ওয়াটার মেট্রো প্রজেক্ট চালু করলো কোন রাজ্য? কেরালা। নেক্সট, কোথায় প্রথম মহিলাদের জন্য কোর্ট স্থাপন করা হয়েছে সম্পূর্ণ মহিলা চালিত, ঠিক আছে, সেটার উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের মালদহ। নেক্সট, ভারতের প্রথম তামাক মুক্ত গ্রাম কোনটি? তো টোবাক্কো ফ্রি ভিলেজ যদি বলা হয় তাহলে সেটার উত্তর হবে কুলিমাডু, যেটা কেরালা রয়েছে। নেক্সট, প্রথম তামাক মুক্ত রাজ্য কোনটি? যদি বলা হয় রাজ্য তাহলে হিমাচল প্রদেশ উত্তর হয়ে যাবে, ঠিক আছে। প্রথম মহিলা চালিত পোস্ট অফিস কোনটি? তো প্রথম মহিলা চালিত পোস্ট অফিস হচ্ছে নিউ দিল্লি, ইম্পর্টেন্ট হচ্ছে। প্রথম ডিজিটাল রাজ্য কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, তো প্রথম ডিজিটাল রাজ্য হচ্ছে কেরালা। নেক্সট, প্রথম ডিজিটাল গ্রাম কোনটি? তো রাজ্য দেখুন কেরালা, গ্রাম হয়ে যাবে আকোডোরা, যেটি গুজরাটে রয়েছে। নেক্সট, ভারতের প্রথম ক্যাশলেস রাজ্য কোনটি? তো প্রথম ক্যাশলেস রাজ্য হবে গোয়া, ঠিক আছে, ইম্পর্টেন্ট থাকছে পরীক্ষার জন্য। ভারতের প্রথম ক্যাশলেস গ্রাম কোনটি? এখানে দেখুন রাজ্য বলা ছিল গোয়া, তো গ্রাম যদি বলা হয় তাহলে থানের ভাষায়, ঠিক আছে, থানের ভাষায়। প্রথম ক্যাশলেস দেশ কোনটি যদি বলা হয়, তো দেশ বললে সেখানে উত্তর হয়ে যাবে সুইডেন। নেক্সট, প্রথম ক্যাশলেস দ্বীপপুঞ্জ, সেকেন্ড প্রথম হবে তারা, ঠিক আছে। ভারতের প্রথম ডিজিটাল জেলা কোনটি? তো ডিজিটাল জেলা হয়ে গেলে উঠলো নাগপুর, ঠিক আছে, ডিজিটাল ডিস্ট্রিক্ট যদি বলা হয় তাহলে তার উপরে গেলে নাগপুর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ক্যাশলেস শহর, জেলা বলেছিল এখানে বলেছে শহর, শহর বলা হয় তাহলে হয়ে যাবে চণ্ডীগড়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ক্যাশলেস জেলা, সেখানে ডিজিটাল বলেছিল, এখানে ক্যাশলেস, ঠিক আছে, প্রথম ক্যাশলেস জেলা যদি বলা হয় তাহলে সেখানে উত্তর হয়ে যাবে আসামের হাইলাকান্দি।
করছেন ভারতের প্রথম ক্যাশলেস রেলওয়ে স্টেশন কোনটি? ভারতের প্রথম ক্যাশলেস রেলওয়ে স্টেশন হচ্ছে জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর, ঠিক আছে। ক্যাশলেস আর ওখানে ওয়াইফাই ছিল, ঠিক আছে। ওয়াইফাই হচ্ছে কলকাতা বেঙ্গালুরু, আর ক্যাশলেস রেলওয়ে স্টেশন যদি বলে তাহলে জব্বলপুর মধ্যপ্রদেশ, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম ক্যাশলেস মার্কেট কোনটি? তো ক্যাশলেস মার্কেট হলো রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রথম ওয়াইফাই রেলওয়ে স্টেশন কোনটি? তো ওয়াইফাই রেলওয়ে স্টেশন হয়ে যাবে মুম্বাই, ওয়াইফাই রেলওয়ে স্টেশন হয়ে যাবে মুম্বাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিও উপকৃত হবে।